হ্যালো ফ্রেন্ড, এটা রং ক্যারাজ রাইড গ্রুম এপিসোড 7 এর বাংলা এক্সপ্লেনেশন। এপিসোডের শুরুতে আমাদের দেখানো হয় যে তিয়ানলাই তার সমস্ত গল্প লিকে বলছে। সে কেন এতদিন অসুস্থ থাকার নাটক করে চলেছে আর কোন কারণে তার ফ্যামিলিকে সবাই বলছে 25 বছর হলে এই ফ্যামিলির যে কোনো ছেলে মারা যায়, এই অভিশাপটা কোথা থেকে আসলো, সম্পূর্ণ কাহিনী। সে বলে আগে তাদের ফ্যামিলি কোনো রাজার ফ্যামিলি থেকে কম ছিল না, যেখানে রাজাকে যতটুকু সম্মান দেওয়া হতো তাদের পরিবারের লোকদেরও ততটুকুই সম্মান দেওয়া হতো। এরকম কিছুদিন চলার পর হঠাৎ একদিন তার বড় ভাই সাধারণভাবে অসুস্থ হয়ে পড়ল এবং কি ডাক্তারের ওষুধে সে ভালো হয়ে গেল। তারপরে কিছুদিন পরে সে আবার অসুস্থতার কারণে মারা গেল, মানে সে একবারে পুরোপুরি রিকভার হওয়ার পর হঠাৎ করে একদিন মারা গেল। তারপর তার দ্বিতীয় ভাই, যে খুবই স্ট্রং ছিল আর সবসময় প্রকৃতির সাথে থাকতো, মানে কি গাছপালার সাথে খেলাধুলা করতো, এসব বিষয় নিয়ে খুবই গবেষণা করতো, তারও ছোটোবেলা থেকে একটু অসুস্থ থাকলেও সে সম্পূর্ণ সুস্থ হওয়ার পর একদিন রাত্রে সাপের কামড়ে মারা গেল, যেখানে সে সাপ পোকামাকড় এসবের সাথে সে সবসময় থাকতো। এসব তার ক্ষতি করার কোনো মানে কোনো চান্সই নেই এসব। আর একজন রাজকুমারের ঘরে এমন কোনো ফাঁক ছিল না যা দিয়ে কোনো সাপ ঢুকতে পারতো। তারপরও সে সাপের কামড়ে মারা গেল। যখন আমি আস্তে আস্তে বড় হলাম, তখন দাসদাসীরা যত আশেপাশের লোক ছিল সবাই জানতো যে আমি 25 বছর হলেই মারা যাবো। তার জন্য কেউ আমার কোনো কেয়ার করতো না, সবসময় আমাকে দূরে দূরে রাখতো, মানে কোনো খেলাধুলা, কোনো ফেস্টিভ্যাল, কোনো অনুষ্ঠান সবসময় ঘরের ভিতরে বন্দি করে রাখতো, মানে কেউ আমাকে কোনো সম্মানও করতো না। দাসদাসীরা পর্যন্ত আমার থেকে আমাকে দিয়ে কাজ করতো। একদিন আমি ডিপ্রেশনে এসে যখন ছোটোবেলায় জঙ্গলে চলে যাই আর গিয়ে সেখানে আত্মহত্যা করার চেষ্টা করি, ফাঁসিতে ঝুলতে গিয়েছিলাম, তখন সেই সময় আমার মাস্টারের সাথে দেখা হয়। সে একটা দেবদূতের মতো এসে আমাকে বাঁচায়, শুধু তাই না, আমাকে ওষুধ দিয়ে রিকভারও করে, আর তার সাথে আমাদের মার্শাল আর্টও শিখে আমাকে। এবং এটাও বলে সবসময় যতদিন না পুরো কাহিনী কি মানে কে এসব করছে তার বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়, ততদিন তুমি এরকম তোমার প্রোফাইল লো প্রোফাইল থাকবে, তুমি সবসময় একটু অসুস্থ অসুস্থ থাকো, যাতে তোমার উপর কেউ মানে যে শত্রু সে বুঝে যে তার প্ল্যান কাজ করছে, কেউ যেন তোমার উপর আক্রমণ না করে। আর সেই মাফিক তুমি যেন সেই যে নেকড়ে মানে যেই নেকড়ের কাজ করতেছে নেকড়ের মতো ধরতো, ওই লোকটাকে যাতে ধরতে পারো। এসব শোনার পর লি বলে তোমার এই ফ্যামিলি হিস্ট্রি জানার পর আমার তো মনে হইতেছে যে, তখন তেয়ানলাই বলে কি মনে হচ্ছে তুমি এখনই ইয়াং চলে যাবে আমাকে ছেড়ে, যাতে তোমার উপর কোনো আক্রমণ না হয়। সে বলে এটা তুমি এখনও যেতে পারি তখনও যেতে পারি, কিন্তু দু ব্যাঙ্গান যতক্ষণ না আসছে তার জায়গায় আমি ততক্ষণ থাকবো। তখন তেয়ানলাই বলে তোমার একটু সাহায্য চাই। সে বলে কি সাহায্য? সে বলে আমি চাই ওই ধূর্ত নেকড়েকে ধরতে। তুমি যেহেতু মার্শাল আর্ট জানো আর আমিও জানি, আমি মার্শাল আর্ট জানলে সেটা ব্যবহার করতে পারবো না, কারণ সবাই জানে আমি খুবই অসুস্থ, কিন্তু তুমি তো ব্যবহার করতে পারবে। আমি চাই যে ওই ধূর্ত নেকড়েকে ধরতে তুমি আমায় সাহায্য করো। আর লি ওই কথায় রাজি হয়ে যায়। রাতে সেই স্পাইদার সেটা আবার আসে তেয়ানলাই ঘরে ওষুধ নেওয়ার জন্য। ওষুধ দিতে গেলে এবার তো লি ওকে একবারে রুমের ভিতরেই ঢুকতে দেয় না, ওর মুখের সামনে দরজা লাগিয়ে দেয়। আর বেচারি মানে কোন ভিতরে কী হইতেছে বেচারি কিছুই দেখতে পায় না। আর তখন তেয়ানলাই আর লি মিলে যে ওষুধটা ওকে দেওয়া হয়েছে ওই ওষুধটা একটা ইঁদুরকে খেতে দেয়। যখন ইঁদুর সেই ওষুধটা খায়, পাগলের মতো বড় অস্থির চঞ্চলভাবে নড়াচড়া করতে থাকে, মানে কি এই ওষুধটা যদি আর কিছুদিন ওকে দেওয়া হয় ইঁদুরটাকে, তাহলে ইঁদুরটা মারা যাবে। এটা তারা বুঝতে পারে যে এই ওষুধে অনেক গণ্ডগোল আছে। বেশি দিন যদি কেউ এই ওষুধ খায় তাকে যেই ওষুধ দেওয়া হয় লোকটা মারা যাবে, মানে একটা স্লো পয়জন, ধীরে ধীরে কাজ করবে বিষ শরীরে। এদিকে জেনারেল ক্যাম্পে দেখানো হয়েছে, জেনারেল আস্তে আস্তে ঠিক হচ্ছে আর জেনারেলের সমস্ত দায়িত্ব দু বিঙ্গিয়ানের উপর দেওয়া হয়েছে। একদিন মাস্টার যখন জেনারেলের ক্যাম্পের বাইরে দিয়ে যাচ্ছিলো, তখন দেখতে পাই যে জেনারেলের ভাই সে ক্যাম্পে উকি দিয়ে লুকিয়ে লুকিয়ে দেখছে ভিতরে হচ্ছে কি। তখন মাস্টার তাকে ডাক দিয়ে এনে বলে তোমার সাথে আমার কিছু কথা আছে। তখন সে আস্তে আস্তে জিজ্ঞেস করছে, তুমি তো বলছিলে যে জেনারেল আরও দুটো বিয়ে করছে, কিন্তু ওনার আগের দুটো ওয়াইফের সাথে কী হয়েছে? তখন সে বলে যে তাদের দুজনে একজন তো বাচ্চা জন্ম দেওয়ার সময় মারা গেছে আর একজন মানে অসুস্থ ছিল আগের থেকেই, অসুস্থতার কারণে মারা গেছে। তখন থেকে এই গুজব ছড়িয়ে গেছে যে জেনারেলের অত্যাচারে জেনারেলের দুই বোন মারা গেছে। সে বলে ও। তখন মাস্টার সব কথা শেষ করে যখন ক্যাম্পের সামনে দিয়ে যাচ্ছিলো, তখন সে আবার দেখতে পাই দু বিঙ্গিয়ান যেখানে সদ্য বেশ ধরে দু বিন সেজে আছে, সে ঝাড়ু দিতেছে এবং ঝাড়ুদের স্টাইল তো অনেকটা মেয়েরার মতো। তখন সে ভাবে কিছু তো আমার মনে পড়ছে, কিছু আমি মনে করতে পারছি না। দু বিন করতে করতে তার মনে আসে তেয়ানলাই বলছিল যে তার যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল তার নাম ছিল দু বিঙ্গিয়ান আর যে ছিল জেনারেলের ব্রাইড হিসেবে চলে গেছে। তখন মাস্টার হাসতে থাকে যে আমি এত দিন এত বোকার মতো কী ভাবতেছি যে আমার সামনে ছিল তাকে খুঁজার জন্য মেয়ে আশেপাশে ঘুরতেছি। তখন মাস্টার দু বিঙ্গিয়ানকে ডাকে, মানে একবার কনফার্ম হওয়ার জন্য। সে বলে আমি তোমার পালস চেক আপ করতে চাই। তখন যখন সে তার হাত দেয় তখন হাতের উপর একটা রুমাল রেখে তারপরে তার পালস চেক আপ করে আর তাকে একটা চিঠি দেয়। যখন সে চিঠি নিয়ে ঘরে পড়ে সে বলে এখানে লেখা ছিল যে তুমি যে এতদিন ধরে মানে মেয়ে এসে যে এখানে আছো এটা খুবই রিস্কের ব্যাপার, কারণ জেনারেলের ক্যাম্পে কোনো মেয়েরই আসা ঠিক না, যদি ধরা পড়ো
চিন্তা করো না, আমি তো সবসময় তোমাকে সাহায্য করবো, যদি কোনো কিছু প্রয়োজন হয় আমার কাছে আসবে। তখন সে দৌড়ে দৌড়ে জানে মানে মাস্টারের কাছে, তখন মাস্টার বলে কি আমার দেওয়া ওষুধ কীরকম কাজ করেছে? সে বলে মাস্টার আপকে তো মানে আপনি তো সব কিছুই জানেন, তাহলে আর কী কী জানেন সম্পূর্ণ গল্প বলুন, মানে আপনি কী করে জানেন যে আমি দুবিঙ্গেন? তখন মাস্টার শুরু থেকে শেষ পর্যন্ত বলে যে তেনলাই আমার স্টুডেন্ট, সে একজন আমার ছেলের মতো, তাদের কাছ থেকে জেনে আমি তোমাকে খোঁজার জন্য এখানে আসছি। তখন তারা একসাথে জেনারেলের চেক আপের জন্য যায়। চেক আপ করতে গিয়ে শুনে যে জেনারেল চেক আপ করার পর বলতে যে আপনার আরও কিছুদিন রেস্ট নিতে হবে। তখন জেনারেল বলে যে আমার কিছু বলার আছে। সে বলে কী বলার আছে? তখন তারা বলে যে আপনি যে দুবিনকে নিয়ে আসছেন সে বলছে যে তার ভাই একজন এখানে চাকরি করে, আমি তো তার ভাইয়ের নামে কোনো ছেলেকে এখানে পাই না, এবং কি যেই শহর থেকে তার ভাই ইয়াংজু থেকে আসছে ওই শহরের দুই বছর ধরে কোনো ছেলে এখানে ভর্তি হয়নি। মাস্টার বলে আমরা হয়তো ভুল জানি, অন্য কোনো জেনারেলের ক্যাম্পে আছে, এসব বলে কোনো মতো ব্যাপারটা কাটিয়ে নেই। তখন মাস্টার মানে জেনারেলের কাছে আবার খবর আসে যে এখানে আবার যুদ্ধ শুরু হবে। তখন এদিকে জেনারেল তো খুবই অসুস্থ, সে কীভাবে যুদ্ধ করবে? তখন সে সমস্ত মন্ত্রীপরিষদ মানে নিচু পদের যা আছে সবাইকে একসাথে করে সবার কাছ থেকে পরিকল্পনা জানতে চায়, কিন্তু কারো পরিকল্পনায় জেনারেল পছন্দ হয় না। তখন দুবিঙ্গেন বলে মাস্টার আমি না এসব বিষয়ে পড়াশোনা করছি, আর তাছাড়া আমি একজন স্কলার, আমি একটা স্ট্র্যাটেজি বলতে পারি যেটা আমি উপন্যাসে দেখেছি, এবং আপনারা যদি ওই স্ট্র্যাটেজি ফলো করেন তাহলে নিশ্চয়ই আপনারা যুদ্ধ জিতে যাবেন। তখন সবাই রাজি হয়ে যায়, কারণ জেনারেল তো অসুস্থ, জেনারেল যদি যুদ্ধে যায় নিশ্চয়ই যুদ্ধ হেরে যাবে, এবং কি মানে দুবিঙ্গেনের কথায় তারা যুদ্ধ জিতে যায়, আর তারা খুবই খুশি ছিল। আর তারা সবাই মিলে ঠিক করে যে দুবিঙ্গেনের জন্য তারা একটি উৎসবের আয়োজন করবে ছোটোখাটো একটা। এদিকে মাস্টার দুবিঙ্গেনকে বলে যে মানে দুবিঙ্গেন দেখো এখানে না অনেক দিন ধরে তো ওষুধ আমরা ব্যবহার করতেছি, কিন্তু অনেক ওষুধ কম পড়ে গেছে, যেহেতু অনেক মারামারি হয়েছে ওষুধের কম পড়তেছে, আর আমি ইয়াংজু শহর যাবো ওষুধ আনার জন্য, আর তার সাথে আমি থিয়ানলাই আর ওদেরকেও দেখে আসবো ওদের কী অবস্থা। তখন দুবিঙ্গেন বলে মাস্টার আপনি না থাকলে আমার কী হবে? সে বলে তুমি একটু সতর্ক থেকো, কেউ যেহেতু জানতে না পারে তুমি একজন মেয়ে। এখানেই এপিসোডটি শেষ হয়ে যায়।